কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো তোমাদেরকে তো বলেছি আগে ভিডিওতে যে এই বছর আমাদের বাড়িতে পুজো হচ্ছে না, কেন আমার শ্বশুর বাড়িতে আমি করি না বলেই এবছর পাশের বাড়িতে আয়ুষ অঞ্জলি দিয়েছে। তো আজকে এখন কি কি করব সারাদিন টুকটাক আমাদের শেয়ার করব, আর যদি বিকালে কোথাও বেরোই তো সেটাও শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো গাইস। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ড দেখো, মা আছে, আজকেও মা রান্না করছে। তো এখানে মা রান্না করবে, দেখো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। আর ওই যে মা রান্না করছে, মা তাও করছে, এই মাছটা আমি ধুয়ে দিয়েছি মাকে। দেখো ইলিশ মাছ, আমাদের একটা নিয়ম সরস্বতী পুজোতে ইলিশ মাছ খেতে হয়। তো মা করে, ছোটোর থেকে দেখে আসছি মাকে করতে। আর মা সরস্বতী দিনটা মাই রান্না করে। তো এই যে বাঁধাকপি করছে, আর এদিকে হচ্ছে তোমার আলু ভাজা চলছে মাছের জন্য, মাছের ঝোল করবে বলে। তো মা এত প্রবলেমের মধ্যেও মা রান্নাটা করছে। দেখো ইলিশ মাছটা মা ভেজে নিয়েছে। তো চলো দেখো আলু বেগুনের ঝোল দু রকম করেছে, আবার ইলিশ সর্ষে। তো চলো, আমি একটু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। তো এখন একটু বেরোচ্ছি, তো সাথে থাকো, দেখতে থাকো কি করবো, মাঝে শেয়ার করব। তো ফ্রেন্ড দেখো, আমি স্টেশনে চলে এসেছি। তো আমি এখন যাচ্ছি আমার বরের দোকানে কাঁচড়াপাড়ায়। তো কি করব, ওর সাথে আমি যাচ্ছি। তো চলো। তো ফ্রেন্ড দেখো, আমি ভিড় ট্রেনের মধ্যে রয়েছি। তো দেখো ট্রেনের মধ্যে আমি কীভাবে, তো ফ্রেন্ড দেখো আমি কাঁচড়াপাড়ায় চলে এসেছি আমার বরের দোকানের সামনে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার বরের একটা ছোট্ট স্টেশনের ওপরে দোকান আছে কেকের। তো আমি অনেক তোমাদের সাথে একটি অল্প শেয়ার করেছিলাম, তো আজকে দেখো পুরোপুরি শেয়ার করলাম। এই এক বছর হয়েছে দোকানটা নিয়েছে, টুকটুক করে চলছে। তো আমার বর দেখো ওর অবস্থা খারাপ, সারাদিন ও খায়, মানে এখানে খায় হোম ডেলিভারি, আমি মাঝে মাঝে আসি দিতে। তো আমি তো বেবিকে রেখে প্রত্যেক দিন সম্ভব হয় না। তো এই দেখো ও রয়েছে। আর এই দেখো গাইস, আসার সঙ্গে সঙ্গে আমার বর ভোলেনি, আমার জন্য হচ্ছে ফুল আর চকলেট আমাকে দিয়েছে, আর বলেছে যে এটাই আমাদের সেই দিন যেদিনে তুমি আমাকে আমাকেও ফার্স্ট দেখে, আর আমাদের ফার্স্ট প্রেমের সূত্র হয়েছিল। তো তোমাদেরকে আমি অনেক কিছু আরো জানাবো। তো চলো, আমার মনটা খুব ভালো হয়ে গেছে। তো গাইস, আমি এখন আমার বরের দোকানে রয়েছি কাঁচড়াপাড়ায়। তো এই দেখতেই পাচ্ছ আমার বর এই যে দাঁড়িয়ে আছে অন্ধকার দিকটাতে, আর আমার বর আসার সঙ্গে সঙ্গে আমাকে গোলাপটা দিয়েছে, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আর চকলেট দিয়েছে সেটাও দেখাচ্ছি। তো আমার আর কিছু চাই না, এটাই আমার মেন ছিল, মন খারাপ যদি না দিত না আমার বর কি যে করতাম ওকে। তো গাইস তোমরা সাথে থাকলে দেখবে ভিডিওটা, আর আমি আজকে সত্যি বলছি রিলসও করেছি। আর আমার কোথায় যাব, তো আমার বর এখানে যেহেতু দোকান, তো এখানে বরের দোকানেই এসেছি, রিলস বানালাম, আনন্দ করছি, ওকে দেখছি, ও আমাকে দেখছে, এটাই আমাদের। তো আজকের দিনে আমাদের কিন্তু গাইস ফার্স্ট দেখা, প্রেমের প্রথম সূত্র ছিল আজকের দিনে, এই খতরনাক দিন। তো বলে না লোকে সরস্বতী পুজো প্রেমের দিন, তো একদম ঠিক, মা সরস্বতী আমাকেই প্রেম দিয়েছিল। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো আমার কোলে কে, আমার বরের দোকান এখানে। তো এ আমার অনেক পুরনো পরিচিত, মানে অনেক দিন পরে পেয়েছি আমি। দেখো আমার গোপাল ঠাকুরকে, তুমি এদিকে দেখো। তো আমি নিতে পারছি না, তাও আমি এক হাতে নিয়ে ভিডিও করছি, তোমাদেরকে ডিটেলস ভালো দেখাচ্ছি। তো এটা হচ্ছে গোপাল ঠাকুর, আর এ খুব মানে পুরো নিজের মতন, আমার বিয়ের আগের থেকে আমি একে চিনি, কিন্তু অনেক বছর পরে আবার ওকে দেখলাম। তো তোমাদের শেয়ারও করে নিলাম। তো চলো দেখতে থাকো কী কী করছি, তোমাদের শেয়ার করে এদিকে ঘুরো। এই যে গোপাল আর গোপালের মা, আর আমি গোপালের কে, মাসি, মাসি, আমি গোপালের মাসি, না না আমি ওর ইয়ে দিদি, তুমি আমার, ঠিক আছে। তো যাই হোক, দেখো আমাদের কিউটি গোপালকে পেয়ে গেছি। তো আজকে ভিডিওতে আরও চার চাক লেগে যাবে, তো দেখে থাকো সাথে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গোপালকে চকলেট দিল আমার বর, তো চলো। তো গাইস দেখো, এই যে আমাদের গোপাল, লাড্ডু গোপাল, আর এই যে চকলেট নিয়েছে লাড্ডু গোপাল। তো দেখো, আর গোপালকে পুরো চাকচিক্য করে ফেলেছে একদম। তো নতুন বছরে গোপালকে নতুনভাবে পাওয়া, তো এটা অনেক বড় একটা পাওয়া হলো আজকে আমার। তো চলো দেখতে থাকো, ফটো তুলে নিলাম। তো ফ্রেন্ড গোপাল ঠাকুর চলে গেছে ট্রেন ধরে। তো আমার বড় এখন দোকানটা গোছাচ্ছে, আমরা বাড়ি যাব। তো ও তাড়াতাড়ি করে দোকানটা গুছিয়ে নিচ্ছে, তো এখন আমরা বাড়ি যাব। আর আজকের দিনটা মোটামুটি ভালো কেটেছে, কোথাও না গেছি, তো বরের সাথেই কাটালাম মোটামুটি দিন। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমার বরে দেখো, আমার বর এখন দোকানটা গোছাচ্ছে, তো আমি বরের সাথে টাইম কাটালাম। আমার বর আমাকে চকলেট দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, একটু দেখিয়েছি। তো তখন একজন চলে এসেছিলো। তো চলো এখন বাড়ি চলে যাবো, তারপরে তোমাদের সাথে যেতে যেতে যেটুকুই পারবো শেয়ার করবো। তো তোরা দেখতে থাকো। তো ফ্রেন্ড আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো দেখো আমার বর এখন ঝুড়ি ভাজা কিনে খাচ্ছে, তো গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, ওকে বলছি ভেতরে ঢুকে দাঁড়াতে। তো গাইস এখন আমি বাড়ি চলে যাচ্ছি আমরা। তো অনেকটা রাত হয়ে গেছে, দশটা 10:13,
তো স্টেশন পুরো ফাঁকা, একটা লোকই আছে। আর হচ্ছে আমরা মোটামুটি আমি নিজের মতন অনেক আনন্দ করেছি, অনেক রিলস বানিয়েছি। আর আমার সবথেকে বেশি আনন্দ হয়েছে আমার বড় আমাকে ফুল দিয়েছে, তো এটাই আমার সবথেকে বেশি আনন্দ গাইস। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো এই বলে ভিডিওটা কমপ্লিট করে ফেলছি, সবাই ভালো থেকো, টাটা।